সংকটে জর্জরিত অঙ্গনারী কেন্দ্র, একদিকে পানীয় জল নেই, তার উপর প্রতিনিয়ত চলছে চুরির ঘটনা। এই এই প্রতিষ্ঠানটি হল মোহনবোগ আরডি ব্লকের অন্তর্গত কলঙ্কেত গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকায় সমেত আলী পাড়া অঙ্গনারী কেন্দ্রে ঘটনা। একদিকে সেখানে পানীয় জল নেই, প্রতিনিয়ত চুরির ঘটনা, একেবারে গোটা এলাকার মানুষ আতঙ্কিত, বলা যেতে পারে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মেলাগড় কলমকের গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের এই অঙ্গনারী কেন্দ্রটি রয়েছে। স্কুলে পাকা বাড়িও রয়েছে, প্রয়োজনীয় আসবাবপত্র থাকলেও শিশুদের পুষ্টিকর খাবার রান্না করার জন্য যে জলের প্রয়োজন, সেই জলের ব্যবস্থা সেখানে নেই বা এই অঙ্গনারী কেন্দ্রে জল সংকট রয়েছে। যদিও জল সংকটের বিষয়টি নিয়ে স্থানীয়দের দাবি বা অন্যান্যদের দাবি, জল মিশনের একটি ট্যাঙ্ক সেখানে বসানো হয়েছে, ট্যাঙ্কটিতে নাকি এখন পর্যন্ত জলের ব্যবস্থা করা হয়নি। তাছাড়া লক্ষ্মী পুজোর রাতে অঙ্গনারী কেন্দ্রে একটি টিউব কল বসানো হয়েছিল বা বসানোর পর সেই কলটিতেও চুরি হয়ে গেছে, অর্থাৎ যে টিউব কলটি সেখানে বসানো হয়েছিল সেই কলটিও সেখানে চুরি করে নিয়ে যায় চোরের দল। পরে পার্শ্ববর্তী এলাকা থেকে সেখানে জল সংগ্রহ করে এই কয়েকদিন ধরে সেখানে জল খাবারের ব্যবস্থা বা পুষ্টিকর খাবারের ব্যবস্থা সেখানে করা হয়। ডিউবটিউবওয়েল চুরি হওয়ার বিষয়টি নিয়ে আর্সেনিক মুক্ত নয় বলেও সেখানে দাবি করা হয়েছিল যখন এই প্রতিষ্ঠানে জলের ব্যবস্থা করা হয়েছিল। তার পাশাপাশি এই অঙ্গনওয়াড়ি স্কুলটিতে বিভিন্ন সময় চুরির ঘটনা নিয়ে এলাকার মানুষও পুলিশের দ্বারস্থ হয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে কোটা বিষয়গুলো নিয়ে যেন সেখানকার মানুষের যে অভিযোগ, সেখানকার মানুষের যে অভিমত, সেই অভিমতের নিরিখে বলা যেতে পারে সেখানে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। একদিকে জল সংকট, তারপর জলের যে ব্যবস্থা রয়েছে সে জলেরও সেই ব্যবস্থাটুকু চুরি হয়ে যায়। শেষ পর্যন্ত সেখানকার অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমরা তাদের বক্তব্য শুনব। স্কুলের নাম সমাদালি, এটা বেশি কি সমস্যা বলতে, প্রবলেম কি কি আছে? আমার স্কুল আমি আইসি করে এন জলের ট্যাঙ্কি ম্যাঙ্কি মোটর তো সব হইব আইনা, হ্যাঁ, কিন্তু ট্যাঙ্কির মেয়েটা এখন পর্যন্ত কোনো জলের লাইন টেন দিছে না। এরপরে তা বহুদিনে কইছে, ফাঞ্চায় তো কইছি, ইমান তো কইছি, গিরে দিব দিব কইতাছে। হয়তো কিছুদিন আগে বন্যা আইলো, সব কিছু নষ্ট হয়ে গেছে না, তারা জানাইলে আমার গর্ত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে না। অকনে এই লক্ষ্মী পূজার পরের দিন আগে দেখি আমার কল হয়ে গেছে, আমি হোয়াটসঅ্যাপ অফিসে দিয়ে দিছি। এরপর দা আজকে ইয়ে দেখি এই 3-4 মাস আগে যারা কাটতে লাগছে, কাটা মেশিন টেশিন নিতে চেষ্টা করতেছে না, জলের সমস্যাটা কতদিন? ওই তো মানে 6 মাস, আর কল নষ্ট হয়েছে 3 মাস, আর লক্ষ্মী পূজার পর দিন কলটা দিছে না। আপনারা শুনলেন সেখানকার মানুষের অভিমত। তারা দাবি করেছেন যে স্কুলে চুরি হচ্ছে, নিরাপত্তা নেই, পাশের বাড়িতে গিয়ে স্কুলের বিভিন্ন সামগ্রী তারা রাখেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24। যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো, শুভ দীপাবলি। আলোর উৎসবের এই পূর্ণ লগ্নে আরবি কনস্ট্রাকশনের পক্ষ থেকে রাজ্যবাসীর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমোহনি, প্রগতি রোড ও কলেজ জেলার মূল সড়কের পাশে। কলকাতার নাগেরবাজার, কুইখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস,
পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8784951800 এবং 9436123139 এই নম্বরে।